ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি স্বামী গম্ভীরানন্দের লেখা শ্রীমা সারদা দেবী বই থেকে কিছু অংশ পাঠ করছি। জননীং সারদাং দেবীং রামকৃষ্ণাং জগৎগুরুং পাদপদ্মে তয়োস্তিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রীমা একাদিক্রমে 8 মাস ঠাকুরের সঙ্গে এক শয্যায় শয়ন করিয়াছিলেন। তখন ঠাকুরের মন যেমন ঊর্ধ্বলোকে বিচরণ করিত, মায়ের মনও তেমনি এই আরাধ্য দেবতার ধ্যানেই নিমগ্ন থাকিত। সুতরাং কাহারও মনে ভোগ স্পৃহার অবকাশ ছিল না। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস শ্রীমাকে অতি নিকটে থাকিতে দিয়া ঠাকুর তাহার মধ্যে বিন্দুমাত্র ভোগেচ্ছা দেখিতে পান নাই। তাই পরবর্তীকালে ভক্তদের নিকট এই পবিত্রতা স্বরূপিণীর মহিমা খ্যাপন করিয়া বলিয়াছিলেন, ও মানে শ্রীমা, যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসত কি না কে বলতে পারে। বিয়ের পর মাকে জগদম্বাকে ব্যাকুল হয়ে বলেছিলাম, মা, আমার পত্নীর ভেতর থেকে কামভাব এককালে দূর করে দে। ওর সঙ্গে একত্রে বাস করে এইকালে বুঝেছিলাম মা সে তো সত্য সত্যই শুনেছিলেন। লীলাচ্ছলে ঠাকুর যাহাই বলিয়া থাকুন না কেন, আমরা কিন্তু জানি যে আত্মতৃপ্ত, আত্মরতি ও আত্মপ্রিয় শ্রীরামকৃষ্ণের কোনো অবস্থাতেই সংযমের বাঁধ ভাঙিবার সম্ভাবনা ছিল না। এবং সাক্ষাৎ জগদম্বা শ্রীমায়ের পবিত্রতার জন্যও অপরের নিকট প্রার্থনার প্রয়োজন ছিল না। তথাপি আদর্শ স্থাপনের উদ্দেশ্যে ঐরূপ লীলাবিলাস হইয়াছিল বলিয়া লোক কল্যাণার্থ সেই অতি গোপনীয় তথ্য প্রকাশ্যে বলা আবশ্যক ছিল। স্বামী ও স্ত্রী পরস্পরকে ঘনিষ্ঠতম রূপে জানেন, সুতরাং লোক দৃষ্টিতে শ্রীমায়ের বিষয়ে ঠাকুরের এবং ঠাকুরের সম্বন্ধে শ্রীমায়ের সাক্ষ্য প্রদানের একটা নিজস্ব সার্থকতা আছে। অন্য বহু ভাবে ও বহু কথার ছলে শ্রীমায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ প্রকটিত হইয়া থাকিলেও ওই অভিব্যক্তির ধারা পরিপূর্ণতা লাভ করিয়াছিল ষোড়শী পূজায়। সেই পূজার তাৎপর্য ঠাকুরের দিক হইতে আলোচনার স্থান ইহা নহে, মায়ের দিক হইতেই আমরা ইহা বুঝিতে চেষ্টা করিব। ক্ষুদ্র বালিকাকে ঠাকুর পত্নীরূপে গ্রহণ করিয়াছিলেন, কামার পুকুরে অবস্থানের সুযোগে তাহাকে দিব্য প্রেমের আস্বাদ প্রদান করিয়াছিলেন এবং কামার পুকুর ও দক্ষিণেশ্বরে তাহাকে লৌকিক ও দেব জীবনোচিত অপূর্ব সম্পদ রাশিতে ভূষিত করিয়াছিলেন। অধুনা নারীর দেবীত্বের উদ্বোধনের সময় সমাগত, যাহাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলার সম্পূরণের জন্য রাখিয়া যাইবেন তাহাকে অন্তরের পূজা প্রদানপূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমামণ্ডিত এবং সেই দেবীকে স্বীয় শক্তি বিষয়ে অবহিত করার প্রয়োজন ছিল, এই জন্যই ষোড়শী পূজার আয়োজন। শ্রীমায়ের প্রথমাগমনের পর তাহার সহিত কিছুদিন এক শয্যায় শয়ন করিয়া ঠাকুর তাহার প্রতি পবিত্রতা সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ হইয়াছেন। অতঃপর 1279 সালের 24শে জ্যৈষ্ঠ 5ই জুন 1872 অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজার দিন আসিল। আজ রাত্রে শ্রী শ্রী জগদম্বাকে তাহার ষোড়শী
শ্রী বিদ্যা বা ত্রিপুর সুন্দরী মূর্তিতে আরাধনা করিবার আগ্রহ শ্রী শ্রী ঠাকুরের মনে জাগ্রত হইয়াছে। কিন্তু পূজার আয়োজন মন্দিরে না হইয়া ঠাকুরের অভিপ্রায়ানুসারে গুপ্তভাবে তাহারই কক্ষে হইয়াছে। এইসব কার্যে ঠাকুর হৃদয়ে সাহায্য লইতেন, কিন্তু হৃদয় আজ কালী মন্দিরে বিশেষ পূজায় ব্রতী। সুতরাং তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করিয়া মন্দিরে চলিয়া গেলেন। পরে রাধা গোবিন্দের রাত্রিকালীন সেবা পূজা শেষ করিয়া দিনপূজারই ঠাকুরের ঘরে আসিয়া অবশিষ্ট আয়োজনে মন দিলেন। পূজা দ্রব্য সমস্ত যথাস্থানে সজ্জিত হইল। আরাধ্যা দেবীর কোনো প্রতিমা না থাকিলেও তাহার জন্য আলিম্পন শোভিত পীঠ ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সম্মুখে স্থাপিত হইল। এইরূপে ষোড়শীর বা ত্রিপুর সুন্দরীর পূজার সমস্ত আয়োজন শেষ করিতে রাত্রি 9টা বাজিয়া গেল। দিনু পূজারি তখন চলিয়া গেলেন। ওম যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম্।